শুভ সন্ধ্যা বন্ধুরা, শ্রাবণী ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমরা আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টস করবে আর লাইক দেবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তোমাদের অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে নিত্য নতুন ভিডিও দেখবার জন্য। চলো তাহলে আজকে দেখতে থাকো। এবার একটা ঝাল রেসিপি, সঙ্গে সঙ্গে না হলে ভালো লাগে না। অনেকে মিষ্টি ভালোবাসে না, আবার অনেকে ঝালও ভালোবাসে না। সবাইয়ের মত তো সমান নয়, সবাইয়ের মুখের টেস্টও একদিন একরকম নয়। সেই কারণের জন্য এর সাথে সাথে একটা ছোট্ট ঝাল রেসিপি করেছি আমি, আলু ডিমের ভুজিয়া। হ্যাঁ, আমরা অনেক সময় আলু ভাজা খেয়ে থাকি, হয়তো অনেকেই এটা করে থাকো, কিন্তু যারা যারা করনি এটা করে অতি অবশ্যই খাবে, এটা দারুণ লাগে। রুটি লুচি বা পরোটার সাথে আলু ডিমের ভুজিয়া আমি কি করে বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো, চলো তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে আলু ডিমের ভুজিয়া করছি। হ্যাঁ, এই ভুজিয়াটা গরম গরম রুটি বা লুচির সাথে বা পরোটার সাথে দারুণ জমে যাবে। সব সময় তরকারি ভালো লাগে না, আর আলু ভাজাও সব সময় খেতে ভালো লাগে না। আমি এখানে নিয়েছি আলু, দেখো ছোটো ছোটো চার পাঁচটা আলু নিয়ে নিয়েছি, সঙ্গে একটা লাল লঙ্কা নিয়েছি, আচ্ছা দুটো ডিম নিয়েছি এখানে, আর কড়া বসিয়ে কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো এবার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। লাল লঙ্কা একটা নিয়েছি, দিয়ে দিলাম করে আমি ভুজিয়াটা করে নেব আলু ডিমে, রুটির সাথে দারুণ জমে যাবে। এখানে আমি গরম কতগুলো রুটিও করে নিয়েছি, দেখো রুটি দিয়ে একদম ভোয়া থাকছে। আজ রাত্রিরে আমরা রুটি, ডিমের ভুজিয়া আর সাবু পায়েস খাবো। দেখো আলুটা ভাজছি, আরও কড়া করে ভাজব। রাতের বেলা অনেক সময় আমাদের ভালো লাগে না অনেক করতে কিছু, এটা করে নেবে গরম গরম, ওতেই খাওয়া হয়ে যাবে। দেখো কীরকম অনেকটা ঝরঝরে হয়ে গেছে, আর একটু করবো আমি ঝরঝরে। দেখো আলু ডিমের ভুজিয়া রেডি, তোমরা এটা এইভাবে বানিয়ে খাবে ভীষণ ভালো লাগবে, আমি বলছি গরম গরম। আর কীরকম হয়েছে আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে।